ইংরেজি সাহেবের লেখা সম্ভবত সর্বশেষ প্রকাশিত লেখা দা মেমোরিজ ইন মাই হার্ট দারুনাজ মাদ্রাসা নিয়ে দারুনাজ মাদ্রাসার ছাত্রদের নিয়ে ছোট ছোট ঘটনাগুলো স্যার লিখেছেন। এখানে এটি উপস্থাপনা করতেছেন মোহাম্মদ বিন ইয়াহিয়া। মোহাম্মদ বিন ইয়াহিয়া السلام عليكم ورحمة الله وبركاته. আসলে আজকে তাদের লেখা বঙ্গানুবাদ বা ভাবানুবাদ করতে বলা হয়েছে। This is really difficult for me. মানে এত বড় একজন মানুষের লেখা আমার মতো একজন ক্ষুদ্র মানুষ বঙ্গানুবাদ করবে বা ভাবানুবাদ করবে, এটা আসলে অত কঠিন একটা কাজ। তারপরেও করতে হচ্ছে বা করছি, এর মধ্যে ভুলত্রুটি থাকা একেবারেই হচ্ছে মানে বিশ্বাসযোগ্য একটা বিষয় নির্ভর করতো। তারপর কিছু বলছি, স্যারের এটা লিখেছিল আমাদের পুনর্মিলনী যেটা ছিল সেটা সেই সাবেক একটা লিখা ছিল, কিছুটা করছি। দ্য মেমোরিজ ইন মাই হার্ট মোহাম্মদ জাইনুল আবেদিন রহিমাল্লাহ। ইট ওয়াজ নেভার ইন মাই থট বা ড্রিম দ্যাট আই উড জয়েন এ মাদ্রাসা। But it happened so. It was 1998 when a friend of mine came to me and told me about Darul Najat Siddiqui Fazli Madrasa, former Darul Najat Siddiqui Fazli Madrasa. এরকম করে স্যার লিখেছেন। তো আসলে কথাটা ভাবানুবাদ যেটা ছিল স্যার সেটা বলছেন যে স্যার কখনো কল্পনা করেনি যে স্যার একটা মাদ্রাসায় শিক্ষকতা করবেন বা মাদ্রাসায় শিক্ষকতা স্যারকে করতে হবে, এটা সে কখনো ভাবেনি। তারপরেও স্যারের একজন বন্ধু স্যারকে এ ব্যাপারে জানিয়েছিল, সম্ভবত দারুল নাজাতে তখনকার যে শিক্ষক ছিলেন ইংরেজি তিনি সম্ভবত তখন চলে যাবেন, তার জন্য স্যারকে বলা হলো যে এখানে এসে একটা ইন্টারভিউ দিতে পারে। তো স্যার বল স্যারের কথা মতো অনুসারে যে স্যার একটা বড় সুযোগ পেয়ে গেলেন এখানে আসার। তো স্যার আসলেন, আসার পরে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করলেন, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললেন এবং স্যার এখানে লিখে দেন যে এখানে তখন প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার পরে স্যারকে এক কাপ চা খেয়ে দিয়েছিলেন। তো স্যার সেটাও এখানে লিখেছেন, চা খাওয়ার পরে স্যারকে বলা হলো যে আলিমে একটা ক্লাস নিতে হবে। তো স্যার বললেন যে স্যারকে একজন নিয়ে গেলেন বা দেখায় দেখিয়ে দেওয়া হলো যে আলিমের ক্লাস কোথায়। স্যার বলছেন যে আসলে ক্লাস নেওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল না, কারণ আমার উদ্দেশ্য ছিল ক্লাস নেওয়া। তো যাই হোক, এরপরে স্যার ক্লাস নিলেন, পরবর্তীতে স্যারকে কনফার্ম করা হলো যে এখানে যাতে উনি ক্লাস নিতে পারেন। আর স্যারের বলছেন যে যখন স্যার আসলেন তখন এখানে কয়েকজন শিক্ষক ছিলেন, মোহাম্মদ নজরুল ইসলাম মানে নড়াই স্যার, মোহাম্মদ রুহুল আমিন বাংলা স্যার, অ্যান্ড সো অন, অ্যান্ড অ্যামং দ্য স্টুডেন্টস দেয়ার ওয়ার হাফেজ উসমান, হাফেজ মাকবুল অ্যান্ড সো অন সো অন। তো স্যার বললেন যে স্যার এরপর জয়েন করলেন পহেলা জুলাই 1998 সালে। এরপরে একটা পয়েন্ট দিয়েছেন যে তার ইনফ্রাস্ট্রাকচার বলেছেন যে এখানে অবকাঠামো বললো যে আমি যখন মাদ্রাসায় এসেছি তখন মাদ্রাসায় একটা টিনশেড মসজিদ ছিল এবং সেখানে বড় জোর 100 জন মানুষ নামাজ পড়তে পারে এরকম। আর এরপরে বললো যে একটা এল টাইপ ক্লাসরুম ছিল, এরকম এল টাইপ লিখেছেন। এরপরে কিছু হোস্টেল ছিল আর 3 রুম বিশিষ্ট একটা একাডেমিক বিল্ডিং ছিল যেখানে প্রিন্সিপাল ভিতরে রুমও ছিল, এভাবে লিখেছেন। এরপরে লিখেছেন হচ্ছে অবকাঠামোর পরে বলেছেন মানে কোলাহল মানে কোলাহল যুক্ত বা মানে বাচ্চাদের কদরবে কদতানে ভরপুর ক্লাসরুম নেওয়া বললো যে তখন যে ক্লাসরুমগুলো ছিল ক্লাসরুমগুলো ছোট ছোট ছিল, ছাত্ররা বেশি ছিল আর বাচ্চারা ছিল, এর জন্য খুব বেশি চিল্লাচিল্লি ওরা করতো, খুব সাউন্ড হইত। আর এর মধ্যে একজন বিখ্যাত এখানে লিখেছেন যে মুয়াজ্জিন হুজুর ছিলেন, বদ্দা ছিলেন। এখন বদ্দা আসলে কি এটা লিখে নেই, মানে লিখছে বদ্দা মানে এল্ডার ব্রাদার, আই ডো নট নো হু হি ইজ। তো মুয়াজ্জিন হুজুরকে বলতো, মুয়াজ্জিন হুজুরের একটা বৈশিষ্ট্য ছিল যে ছাত্রদেরকে মানে জোরে জোরে পড়তে বলতো, আমরা তো ছোটবেলায় দেখেছি। তো এখানে লিখেছেন
যে মুয়াজ্জিনকে যখন একদম জোরে সবকিছু চিলেতে বলতেন তখন আমরা কি করবো, আমরা পরের মাঝে দাঁড়িয়ে থাকতাম, আমরা চুপ থাকতাম। এরপরে বলল ক্লাসেস স্যারের আসলে মূলত ক্লাস ছিল ফাজেলে আলেমে আর দাখিলে ক্লাস ছিল, আর এখানে কলকাতার প্রথম ছাত্র ছিলেন স্যারের স্যারের মাকসুদুল হক, তিনি পুষ্পুর ইউজুর আমাদের সম্মানিত পুষ্পুর ইউজুর। এরপরে তিনি ছিলেন মোহাম্মদ দিদারুল আলম, যিনি আমাদের সম্মানিত প্রিন্সিপাল ছোট ভাই। এরপরে ছিলেন রফিকুল ইসলাম, তিনি গল্প বলেছেন আলিমের কথা বলেছেন, আলিমের কিছু ছাত্র ওসমান মকবুল জাহাঙ্গীর আসলে সবাই আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয়, নাম বলার সাথে নামগুলো বলে যাচ্ছি। বাকি বাইজি মুশফিক জাহাঙ্গীর মাহাদি মাহবুব অ্যান্ড সো অন। এরপর রয়েছে তাকিরে জানতে পেয়েছিল সবুর আরিফ জুবায়ের তালহা মারুফ সাইফুল সুলাইমান শাকের আশিক খালেদ অ্যান্ড সো অন। শেষে একটা কথা স্যার বলেছেন, it is really impossible on my part to mention all the names of my students with whom I had spent a very wonderful happy moment. Sir, actually বলেছেন যে এখানে কয়েকজনের নাম লিখেছেন কিন্তু এছাড়াও বহু ছাত্র স্যারের প্রিয়, প্রত্যেকে সবাই প্রিয়, কিন্তু আসলে এটা সম্ভব না যে সবার নাম এখানে তুলে ধরা। এরপর বললেন বিখ্যাত বিখ্যাত স্যারের দৃষ্টিতে মানে মেধান কিছু ছাত্রদের কথা বললেন, এরা ছিল ফখরুল সবুর মিজাদ সাইয়েদ আল মামুন মাসুম শাকের। এর মধ্যে বলছেন যে এরা সাধারণত বক্তব্য দিতে এবং গান গাইতেন। আর আরেকটা কথা বলেছে যে সবুর ফখরুল মিজাদ এদের কণ্ঠ এত সুন্দর ছিল যে স্যার যখন লিখছিলেন তখন স্যারের সেই কণ্ঠগুলো মানে স্যার শুনছিলেন, মানে স্মৃতিতে আওড়াচ্ছিলেন বা তিনি শুনতে পাচ্ছিলেন এরকম। আর এরপরে বলেছেন বাকি ভাইয়ের কথা সুলেমান মহিউদ্দিন মামুন জুয়েল মাকসুদ ওখানি সোহাগ আবুল হাসান নোমান হারুন বলেছে যে এদের কথা মানে মনে করলেও স্যার চোখে দেখতে পান এদেরকে এরকম। এরপর বলেছে ও দ্য স্টুডেন্টস ওয়ার সো ফ্রেন্ডলি দ্যাট দে হেল্প মি ইন এভরি ওয়ার্ক স্টিল আই ও টু দ্যাম। স্যারকে যারা যারা যে কোনোভাবে সহযোগিতা করেছেন, যে কোনোভাবে এগিয়ে এসেছেন স্যারের কাছে, স্যার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজকে আপনারা এখানে যারা আছেন তাদেরকে আমরা আবার জানাচ্ছি স্যারের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা স্যারকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এরপরে বললো গেমস অ্যান্ড স্পোর্টস, বললো যে সাধারণত আমরা এখানে মাঠে ফুটবল খেলা হতো, তো এই ফুটবল খেলার মধ্যে কিছু কিছু সময় ছাত্ররা একগ্রুপ থাকতো, শিক্ষকরা একগ্রুপ থাকতো, একটা দল থাকতো, আর এই খেলার এখানে প্রিন্সিপাল থাকতেন হচ্ছে চিফ গেস্ট, আর ভাইস প্রিন্সিপাল হিসেবে কথা বলেছেন ওনাকে সম্ভবত রেফারি হিসেবেই দেখতেন স্যার। আর আরেকটা কথা বলছে যে একবার কাপিকে মিত্রের সাথে ফুটবল খেলতে গেল, তো ফুটবল খেলা মানে আসলে এটা এমন একটা মারামারি করবে মিশেলে যায়, তো বললেন এইরকম খেলতে গিয়ে স্যারের পা ভেঙে যায়, মানে এখানে গেছে গোপ মাইলে ভাগ্য পা ভেঙেছে নমস্কে দিয়েছে, তো এটা বলতে দেখেন যে এটা কাপিলে মিত্রের সাথে খেলার কারণে নাকি করেছে। এরপরে আরেকটা বলতো সেটা হচ্ছে কম্বাইন জলসা, আগে সম্ভবত জলসাগুলো কম্বাইন হতো সব ক্লাস একসাথে হতো, তো ওইখানে বললো যে সেই জিনিসের যে বিল্ডিং ছিল বিল্ডিংয়ের করিডোর ছিল, করিডোরে সব জলস একত্রিত হতো। আর এখানে একটা জিনিস বললো যে ইন কম্বাইন জলসা বিগত সিনতে স্টুডেন্টস বাই সেলফ মেড সং, এখানে এসে একজন কথা বললেন বাইরে কথা বললেন, তিনি স্যারের একটা স্যার গান লিখেছিলেন সে গানটা হচ্ছে সম্ভবত এই বাইজি ভাই তিনি গেয়েছিলেন, যেটা স্যারের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছিল। এরপর হচ্ছে যে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, এইখানে বললো যে প্রিন্সিপাল হুজুরের মাধ্যমে উৎসাহিত হওয়ার ফলে রেনেসার কার্যক্রম স্যার কিছুটা হলে শুরু করেছিলেন, এবং সেখানে বলতেন যে স্যার নিজের মতো করে এসে সাজাতেন আর অনেক কষ্ট করতে হতো, আর সেগুলো বড় বড় মতো মধ্যরাত্রি দিয়ে পার হয়ে যেত এরকম করে। তো বলছেন যে ইউজ টু ওয়ার্ক হার্ড ফর পারফর্মিং দেয়ার রোল, আই স্টিল রিমেম্বার দোজ নেমস হু ওয়ার ভেরি স্কিল, মানে এইখানে এসে আবার নাম বলেনি তবে বলছেন যে যারা আসলে অভিনয় খুব পারদর্শী ছিল, প্রোগ্রাম পরিচালনা খুব পারদর্শী ছিল তাদের কথা স্যারের খুব বেশি মনে আছে। এরপরে বলছে যে মিট অ্যান্ড ফান,
মিডিয়ান সামনে এসে বলছে যে আসলে শিল্পটা অনেক সময় শিল্পটা মানে গসিপ যেটা যুক্ত হচ্ছে একসাথে বসে বিভিন্ন ধরনের গল্প করতো, তো এর মধ্যে বলছে যে সাধারণত তখন কাঠের বিভিন্ন ধরনের শিল্প ছিল, পাবনা হোটেল রোল ছিল, আবার কখনো ভাইস প্রেসিডেন্ট হোটেল রোল ছিল, এদের তো সাধারণত বসে শিল্পকরা বসে গল্প করতে কথাবার্তা বলতেন। আর এখানে একটা বড় বিষয় ছিল হচ্ছে চানাচুরা মুড়ি দিয়ে মানে ঝালমুড়ি সার্ভিস, এটা খুব ভালো লাগতো। এরপরে যেটা বললো যে মাঝে মধ্যে প্রিন্সিপাল হোটেলের রুমে মাঝে মধ্যে তারা বসতেন কিছুটা কথাবার্তা বলার জন্য, তবে সেটা খুব সংক্ষেপ হতো। আফটার বিভিন্ন রুমে গেলে সেটা একদমই অনেকটা ফর্মাল হয়ে যেত, আর পাবনা হোটেল কাঁটেলিয়া হোটেল ভাইস প্রিন্সিপাল হোটেল রুমে আসলে সেটা অনেকটা ইনফর্মাল হয়ে যেত। এভাবেই বলতো, তারপরে বলছে যে আসলে অনেক অনেক স্মৃতি, অনেক সুন্দর স্মৃতি আছে। আর স্যার বলছেন যে তখন তো আসলে দাদুনাথের যে অবস্থা ছিল, যখন স্যার প্রথম এসেছিলেন তখন বলছেন যে একটা পানিতে যখন কেউ ডুবে ডুবে থাকে কিছুটা নাম কিছু করে আছে, এইটা এইটার অবস্থা ছিল। সেখান থেকে আস্তে আস্তে দাদুনাথের অন্তর্নিহিত হয়েছে এবং স্যার বললেন যে মেয়েটা পুরস্কার ডে বাই ডে, মানে যে মেয়ে পুরস্কার ডে বাই ডে যে স্যার ড্র করে গিয়েছেন, ছাত্রটা ছিলেন সেটা ধীরে ধীরে আরো উন্নতি চাকরি লাভ করেন। আর সবার শেষে এসে বলছেন যে আই হোপ আল্লাহ উইল পারমিট আস আ অপরচুনিটি টু মিট অ্যাগেইন, লেটস ওয়েট ফর দ্য মোমেন্ট, মে আল্লাহ ব্লেস আস অল, আমিন। স্যারের এই একটা বিষয় ছিল, স্যারের অনেকগুলো লিখে দিয়েছি, প্রায় প্রত্যেকটা লিখা শেষে স্যার আমিন বলতেন। আর লাস্টের ওয়ার্ড যেটা ছিল, লাস্টের সেন্টেন্স যেটা ছিল যে আমরা আশা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা পরবর্তীতে, অর্থাৎ সারিটা বলছেন মৃত্যুর পরে যাতে আমাদের সাথে দেখা সাক্ষাৎ সুযোগ দান করেন, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেন। পরিশেষে আমি আবারও দ্রুতটি ক্ষমা চাইছি আর সবাইকে বিরক্ত করার জন্য দ্রুতটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ অফার ইন্ডিয়া ইন্ডিয়াকে, বিসিএস শিক্ষা এবং তার মাদ্রাসার সামনে ছাত্রদের খুব সুন্দরভাবে জয়নাল আবেদিন স্যারের একটি সুন্দর প্রবন্ধ আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে শোনালেন। নামাজের সময় প্রায় সমাপ্ত, আমরা নামাজের পর সম্মানিত শিক্ষকদের আলোচনা শুনব। আমরা আলোচনা শুনব স্যারের আত্মীয় স্বজন যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছ থেকে। আমরা দেখব স্যারের জীবন এবং কর্মের উপরে নির্মিত একটি সুন্দর ডকুমেন্টারি। এ পর্যায়ে আমি আহ্বান করছি মোহাম্মদ নাজমুল ইসলামকে, ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য মোহাম্মদ নাজমুল ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি। তার আলোচনার মাধ্যমে আগের পূর্ববর্তী অনুষ্ঠানটি আমরা সমাপ্ত করব। সবাইকে বসার অনুরোধ করছি, আমাদের আগাম হওয়ার পর আমরা এখান থেকে চলব। সালামু আলাইকুম। ভূমিকা সারাই বলছি, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মুতার অধ্যক্ষ মহোদয়কে আমাদেরকে এরকম একটি সুন্দর উত্তর গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আর প্রিন্সিপাল হোটেলে আমাদেরকে কাভারটা করা হয়েছে, কাভারটাও প্রিন্সিপাল হোটেলের পরামর্শেই হয়েছে। এছাড়া কাদের এলাকা আসবে, কাদের এলাকা থাকবে, এ বিষয়েও প্রিন্সিপাল হোটেল নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য আমরা তাদের তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা ম্যাডামের কাছে, নাজিবের আমার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। যখন তার কাছে আমরা যে তথ্য চেয়েছি সেই তথ্য তিনি আমাদেরকে দিয়েছেন, যদি কোনো ছবি প্রয়োজন হতো সেই ছবি তিনি আমাদেরকে দিয়েছেন। এছাড়া আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই ইব্রাহিম ভাইয়ের কথা, মহাশয় ভাইয়ের কথা। আমরা সর্বরাতের আগের রাতে প্রায় একটা সময় ছিলাম, একটার দিকে আমরা রাজনীতিকে বেরিয়েছি এবং সর্বরাতের রাতে আমরা শুধু এসে নামাজই পড়েছি। আর পুরাটা রাত সকাল 8টা পর্যন্ত আমরা ছিলাম, 8টার সময় ট্রেনিং করে আমরা চলে গিয়েছি। তো আমি আন্তরিকভাবে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, নাজমুল ভাই আমাদের সভাপতি, সেখানে কাউন্টার ভাই, মহাজন ভাই, ইব্রাহিম ভাইকে। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের পুষ্পণি হুজুরকে। আসলে হুজুরের মানে সেই কর্মদক্ষতা, সম্পাদনার যে হাত, এটা ভাষায় প্রকাশ করা যায় না। একটা জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এলাকাটা সব থাকার যোগ্য না, কিন্তু হুজুর থেকে এখানে সম্পাদনা করে একটা শব্দ চেঞ্জ করে পুরো এলাকাকে হুজুর বা সড়কে প্রকাশযোগ্য করে তুলেছেন।
সকলকে আন্তরিক ধন্যবাদ। সালামু আলাইকুম।